বাঙালি হলো ভ্রমণ পিপাসু জাতি, আর সকল ভ্রমণ পিপাসু বাঙালির কাছে পাহাড় অত্যন্ত প্রিয় এক গন্তব্যস্থল। রোজকার একঘেয়ে জীবন থেকে কিছুদিন বিরতি নেওয়ার প্রয়োজনে আমরা মাঝে মধ্যেই ছুটে গিয়ে থাকি বিভিন্ন ভ্রমণ গন্তব্যের উদ্দেশ্যে। জীবনে সকল ব্যস্ততার ফাঁকে সময় করে কিছুদিন বেরিয়ে আসলে চিত্তের এবং মানসিক শান্তি কিন্তু কিছুটা লাভ হয়। তাই ভ্রমণ হলো মানুষের জীবনে সর্বোত্তম চিত্ত বিনোদনের উপাদান। সেই ছোটবেলা থেকেই পাহাড় আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। তেমনি এক অমোঘ আকর্ষণ এড়াতে না পেরে অতি সম্প্রতি আমি পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে ছুটে গিয়েছিলাম। আমার ভ্রমণের সেই মধুর অভিজ্ঞতাটা আজ আমি আমার ব্লগে প্রতিবেদন হিসাবে উপস্থাপনা করছি। সকাল সকাল গায়ে গরম জামা চাপিয়ে কুয়াশার মধ্য দিয়ে বিরাটনগর থেকে বাসে চেপে একদম পৌঁছে গেলাম প্রথম কিন্তু ধারান। ধারান শহরটিতে থেমে সেখান থেকে আমরা একটা বোলারো গাড়ি ঠিক করে এবং সেই গাড়িতেই চেপে বসলাম। আমরা আমাদের পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, আমি সমাদৃতা নেপাল থেকে বলছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পাহাড়ের ঘোরার অভিজ্ঞতাটা। থ্যাংক ইউ। আমাদের গাড়ি ধারান শহর থেকে ছাড়িয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে আপনার বসন্তপুরের দিকে কিন্তু রওনা হয়ে গেল। আমাদের গন্তব্যস্থল আজকে বসন্তপুর। যাই হোক, সেখানে বেশ ঘন্টা চারেক সময় কিন্তু লাগবে পৌঁছাতে, এবং এর মধ্যে আমি খানিকক্ষণ গাড়িতে কিন্তু একদমই ঘুমাইনি। পুরো পাহাড়ি রাস্তাটা কিন্তু খুব ভালো করে এনজয় করছিলাম এবং ভাবলাম সেটা আপনাদের সাথেও আমি শেয়ার করি। সবাই কিন্তু কমেন্ট করবেন আপনাদের এই পাহাড়ি রাস্তাটা আমার সাথে চলতে চলতে কেমন লাগছে। পূর্ব নেপালের তেরহাথুম জেলার বসন্তপুর একটা ছোট্ট জায়গা, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 ফিট উচ্চতায় অবস্থিত। পথ চলতে চলতে প্রথম বেটেটার আসে। বেটেটারের রাস্তা দিয়ে চলেছি আমরা, আর তারপরেই হচ্ছে মূলঘাট, যেটি তামোর নদীর উপর একটি ব্রিজ। এই জায়গাটাও খুব খুব সুন্দর। এই জায়গাটি একটি ছোট টুরিস্ট স্পটও বটে। এখানে কয়েকটি হোমস্টেও আছে। এটি বেটেটার থেকে সামনেই অবস্থিত। আর এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে। বেটেটার আর মূলঘাটের মাঝখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে, যেখানে এই ঝর্ণাটার নাম কিন্তু নামাস্তে ঝর্ণা। তো অনেকটা দূরের পথ যেতে হবে, তো গাড়িটা এখানে দাঁড় করানো হয়েছে। তো ভাবলাম এখানকার রাস্তাঘাট এখানে কি অবস্থা সেটা একটুখানি নেওয়া যাক। দেখো বন্ধুরা, দোতলা বাড়ি রয়েছে এরকমই বাড়িগুলো, সামনে প্রচুর ফুল থাকে। এখানে সবাই ওই টিফিন জল এগুলো খাওয়ার জন্যই সবাই দাঁড়িয়েছিল। যাই হোক, অবশেষে আমাদের গাড়িটা কিন্তু চলতে শুরু করেছে, আর এবারেই কিন্তু চলে আসছে সেই তামোর নদীটা, মানে মূলঘাট। নদীটি অরুণ নদীর সাথে মিলিত হয়ে কোশি নদীতে মিলিত হয়েছে। আবার পাহাড়ের উপরের রাস্তায় আমরা কিন্তু ওঠা শুরু করলাম সেই আঁকাবাঁকা পথে। সামনেই ধানকুটা শহর। এখানে কমলালেবুর চাষ হয়, খেতে বড়ই সুস্বাদু। এরপর আসবে হিলি, এটাও একটা টুরিস্ট স্পট। এই জায়গাগুলি খুব ছোট ছোট আর খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। কোথাও মেঘ, কোথাও বা রৌদ্র, দূরে দূরে বাড়ি, আর পাহাড় কেটে কেটে চাষ করে এখানকার মানুষরা। আর মানুষগুলো, নেপালি মানুষগুলো খুবই ভালো হয়। পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে বেশ কয়েকটি স্তরে তৈরি হয়েছে এই শহরগুলি, পাহাড়ের নিয়ম মাফিক আঁকাবাঁকা ঘর বাড়ি। শহরটাকে যতই দেখছিলাম ততই মনটা অদ্ভুত এক আনন্দে ভরে উঠছিল। কোনো ঝাঁচকচকে দোকান নেই, ভ্রমণ পিপাসু মানুষদেরও তেমন ভিড়ভাট্টা নেই। শুধু পাহাড়ি লোকেদের সাধারণ জীবনযাত্রার মন্থন গতিতে এগিয়ে চলেছে।
প্রাকৃতিক সৌন্দর্যে দেখতে দেখতে এবং আঁকাবাঁকা পথ দিয়ে আমরা যতই এগিয়ে চলছি, কখনো কখনো ভয়ও লাগছিল, রাস্তাটা কখনো কখনো বেশ খারাপও ছিল। আর যতই আমরা বসন্তপুরের দিকে এগিয়ে চলেছি, ঠান্ডাটা যেন আরও ক্রমশ বেড়েই যাচ্ছে। কোথাও আবার পাইন গাছের মেলা বসেছে, জানো, অনেক পাইন গাছ, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। সত্যি বলতে এই পাহাড়ি রাস্তা দিয়ে চলতে চলতে মনোমুগ্ধকর পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগছিল। চারদিক থেকে নাম না জানা নানান পাখির, নদীর জলের শব্দ কুলকুল করে, গাছের ফাঁক দিয়ে আলো আধারি প্রাকৃতিক দৃশ্য আমার চিরকাল মনে থেকে যাবে। এবং অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই বসন্তপুরের পুরে শহরটাতে। বসন্তপুরে আমরা চলে এসেছি, তো সামনেই আমাদের হোটেল, তো হোটেল আগে থেকেই আমাদের বুকিং করা রয়েছে, তো গাড়ি আমাদের হোটেলের সামনে নিয়ে যাচ্ছে। এবং আমরা এতটা জার্নি করেছি, একটু তো টায়ার্ড আছি, তবে এখানে এই ঝলমলে রোদটা দেখে মনটা খুব আনন্দে ভরে উঠেছিল। কী সুন্দর আকাশের মেঘ আর সাথে সুন্দর একটা রোদ্দুর, সে ঠান্ডাটা আছে কিন্তু ঠান্ডার মধ্যে যদি সূর্যের দেখা পাওয়া যায় মনটা যেন বেশি ভালো হয়ে যায়, তাই না? ছোট্ট বাজার হাটটার মধ্যে দিয়েই আমাদের কিন্তু ইয়াক হোটেল, আমরা ইয়াক হোটেলে উঠেছিলাম। তো গাড়িটা অবশেষে আমাদের হোটেলের সামনে নামলো এবং আমরা আস্তে করে এরপর আমরা হোটেলে চলে গেলাম, এই যে হোটেল। তো আমাদের আগে থেকেই আমাদের রুম বুক করা রয়েছে। আজ এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে আমরা বসন্তপুরটা কেমন ঘুরছি, কেমন এনজয় করছি সেটা শেয়ার করব। প্লিজ সাথে থেকো, কমেন্ট করো। এই মুহূর্তে খুবই খিদে পেয়েছে, হোটেলে ঢুকে গিয়ে তাড়াতাড়ি আমরা একটা নেপালি থালি অর্ডার করে দিয়েছি ফ্রেশ হয়ে গিয়ে, এবং আমরা থালি নিয়ে কিন্তু অলরেডি বসে গেছি। এবং নেপালি থালিটা আমরা খুব এনজয় করছি, এনজয় করে খাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমরা খাবার দাবার খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সাথে থেকো।